গতবারের বাজেটের ধারাকেই এবারও বজায় রাখলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিশেষ করে যুব সম্প্রদায়, মহিলা এবং কৃষকদের জন্য যেভাবে কেন্দ্রীয় সরকার নিজেদের মনোভাবকে প্রকাশ করেছেন এবারের বোটন অ্যাকাউন্টে, তাতে দেশের সরকারের লক্ষ্য স্পষ্ট। এদেরকে নিয়েই আগামী দিনে দেশ বড় পদক্ষেপ নিতে চলেছে, সে কথা এক কথায় প্রকাশ করে দিয়েছেন নির্মলা সীতারামন। এবারের কেন্দ্রীয় বাজেটকে এক কথায় জনমুখী বাজেট বলে ব্যাখ্যা বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ইকোনমিক কমিটির চেয়ারম্যান অজিতাভ রায়চৌধুরীর। অনেকে বলেন যে এটা তো একটা ইন্টারিম বাজেট, অর্থাৎ কয়েক মাসের জন্য বাজেট, এখানে কি মানুষ আশা করতে পারে যে ভোট আসছে অতএব একগুচ্ছ প্রকল্প অ্যানাউন্স করলাম? ভারতবর্ষের মানুষ কিন্তু এখন রাজনীতি বা অন্যান্য দিক থেকে অনেক ম্যাচিওর, অর্থাৎ আমি অজস্র স্কিম অ্যানাউন্স করলে প্রথমেই আমি চিন্তা করবো এগুলো হবে না ভোটের পরে, কিন্তু এইটা আমি মনে করি একটা যথেষ্ট ম্যাচিউরিটির পরিচয় যে আমি এই ইন্টারিম বাজেট বা এই স্বল্পকালীন বাজেটের ভোটের আগে আমি নতুন স্কিম হঠাৎ করে অ্যানাউন্স করবো না, এটা আমি যথেষ্ট বুদ্ধির পরিচয় বলে মনে করি। এবং মানুষ কিন্তু এইটা বলায় আরও বেশি আস্থা পাবেন অন্য অনেক স্কিম অ্যানাউন্স করেননি এটার চেয়ে, এটা আমি মনে করি। বিশিষ্ট অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরীর বক্তব্য বিশেষ করে স্বনির্ভরতার দিকে বাজেট অনেক বেশি ফোকাস করেছে, পাশাপাশি রেলের তিনটি নতুন করিডোর এমএসএমইর ক্ষেত্রেও অনেক সুবিধা দেবে। অন্যদিকে রেলের এই তিনটি ফ্রেট করিডোর বাড়িয়ে তুলবে দেশের বিভিন্ন প্রান্তের শিল্প সম্ভাবনা, দাবি বেঙ্গল চেম্বার অফ কমার্সের সভাপতি অর্ণব বসুর। তিনি বলেন এবারের বাজেটে বায়োপ্লাস্টিক এবং বায়োপলিমারের দিকে কেন্দ্রীয় সরকারের ঝোঁক স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন দেশের অর্থমন্ত্রী। সুতরাং ওভারঅল আমার মনে হয় যে স্বনির্ভর প্রকল্প যেগুলো বা স্বনির্ভরতার দিকে বাজেটটা ফোকাস করেছে, সুতরাং যারা নিজেরা কিছু করতে চায় সেই ধরনের লোকেরা এই বাজেটে যথেষ্ট সুবিধা পাবে। যেরকম ধরুন এই যে পোর্ট কানেক্টিভিটি বা রেল কানেক্টিভিটি ফ্রেট করিডোরগুলো বানানো হবে তাতে এমএসএমইদের প্রচণ্ড সুবিধা হবে। এখানে ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং যেটা হয় সেই ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিংটায় এমএসএমইরা জেনারেলি খুব সুবিধা পায়, এবং এখানে ট্যুরিজমের একটা দিকের উপর অনেকভাবে ফোকাস করা আছে। সো ট্যুরিজম হচ্ছে একটা ইন্ডাস্ট্রি যেটা আমাদের ইস্টে খুব বড় একটা ইন্ডাস্ট্রি, সুতরাং এখানে সেটার একটা বড় ইম্প্যাক্ট থাকবে। পাশাপাশি বেঙ্গল চেম্বার অফ কমার্সের সভাপতি আশাবাদী পূর্ব ভারতের দিকে সরকারের জোর দেওয়াকে। তিনি বলেন এর ফলে পূর্ব ভারতের শিল্প সম্ভাবনা যেমন গড়ে উঠবে তেমনই পূর্ব ভারতের নিজস্ব শিল্পগুলিও বাড়তি গতি পেতে চলেছে, ফলে বাংলাসহ পূর্ব ভারতের পক্ষে এই বাজেট এক নয়া দিশা দেখাবে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।